রাস্তার পাশে বিশাল গাছের ডাল কাটার অভিযোগ প্রতিবাদে সরব স্থানীয়রা। অভিযোগ জানিয়ে দ্বারস্থ প্রশাসনের, অভিযোগ স্বীকার করেন অভিযুক্ত ব্যক্তি, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ব্লক প্রশাসনের। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। কেটে ফেলা হচ্ছিল 100 বছরের পুরনো পাকুড় গাছের ডাল। ঘটনা চোখে পড়তেই রুখে দাঁড়ালেন স্থানীয়রা, দ্বারস্থ হলেন প্রশাসনের। গাছের ডাল কাটা রোখা গেলেও এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি স্থানীয়দের। ডোমকলের শাহবাজপুর গ্রামের বাসিন্দারা এসডিপিওর কাছে লিখিত অভিযোগও জানান। অভিযোগে বলা হয়, শাহবাজপুর থেকে শ্যামপুর যাওয়ার রাস্তার পাশে বর্ষপ্রাচীন পাকুড় গাছের ডাল কাটা হচ্ছে। অভিযুক্ত শ্যামপুরের বাসিন্দা গিয়াসুদ্দিন মণ্ডল ও তার ছেলে বাবু মণ্ডল। আমাদের গ্রামের গাছ, গ্রামের ঐতিহ্য আমাদের রক্তে মিশে আছে, একই কথা, সেম কথা তো। আমাদের সকলের ছায়া, সকলের আলো বাতাসের সাহায্য করছে, মানুষ ছায়াতে বসছে এখানে, সে গাছটা নষ্ট করছে। একটা পুরাতন ঐতিহ্য গাছ, সেটা তো কাটতে পারে না। সে বন সংরক্ষণ থেকে তো তার অবজেকশন আসার দরকার আছে। তো সে আমরা চাইছি যেন গাছটা আমাদের এইভাবেই থাকে, যেভাবে আছে এইভাবে যেন থাকে। আমাদের রক্তের সঙ্গে মিশে আছে এই গাছটা, ঐতিহ্যের অংশ একটা আমাদের গ্রামের। শাহবাজপুর বলেন, কালোদিয়ার বলেন বা শ্যামপুর বলেন, সমস্ত গ্রামবাসীদের একটা ঐতিহ্যের অংশ। আমরা এই গাছটার এখানে মানে গরমের সময় প্রচুর মানুষ এখানে আশ্রয় নেয়। আমরা চাইছি যারা এই গায়ে এই নিকৃষ্ট কাজ করেছে তাদের কিছু পানিশমেন্ট অবশ্যই যেন কড়া থেকে কঠোরতর একটা পানিশমেন্টের ব্যবস্থা করেন প্রশাসনের মাধ্যমে। তো আমরা জন্ম থেকে দেখছি এখানে একটা গাছ আছে, এটা পথিকের আশ্রয়স্থল বলা যায়, বিভিন্ন পাখির আশ্রয়স্থল। তাছাড়া সর্বোপরি এটা একটা ঐতিহাসিক গাছ বলা যায়, তা 100 বছর ওপর গাছ। এই গাছটা থাকাই দরকার এখানে। মালিকানা আমি বলতে পারছি না, কার আছে, মালিক কে আছে না আছে সেটা আমিন কিংবা জরিপ করলে বোঝা যাবে, কিন্তু গাছটা এখানে থাকা প্রয়োজন আছে। গাছের ডাল কাটার অভিযোগ স্বীকার করেন শ্যামপুরের বাসিন্দা গিয়াসুদ্দিন মণ্ডল। তার পাল্টা দাবি, বাড়ি তৈরির জন্য গাছের ডাল কাটা হয়েছে প্রাথমিকভাবে অনুমতি নিয়েই। আমি বলেছি সরকার থেকে যে কাটে আপনারা উঠিয়ে নেন, নাহলে আমাকে কাটে পরিষ্কার করতে দেন। ওই জমিটা কার? জমিটা আমার, এখন আমার দলিল যখন তখন আর বা কার হবে। গাছটা কি সরকারের মাটিতে আছে না? না, সরকারের মাটিতে নেই। সরকারের মাটিতে নেই, ন্যায্য মাটিতে আছে। ন্যায্য মাটিতে আপনারা কাটিয়ে উঠিয়েলেন, আপনাদের সরকারের যদি মনে মনে কত হয় তাহলে কাটিয়ে ফেলেলেন, না হলে আমাকে কাটিয়ে আমি এখানে আমার বাড়ি ঘর। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসনিক কর্তা। বিষয়টা আমি আপনাদের কাছে প্রথম জানলাম, এর আগে আমার কাছে খবর নেই। আমি গোটা বিষয়টা খবর নিয়ে দেখছি, যদি এটা সরকারি জায়গার গাছ হয় তাহলে যা যা আইনগত ব্যবস্থা সেটা নেওয়া হবে, আর যদি ব্যক্তিগত জায়গার হয় তাহলে সেখানেও যা নির্দিষ্ট আইন আছে বন দপ্তরে সেটা মেনে কাজ করা হবে। জঙ্গল থেকে মামুন আব্দুল কামের রিপোর্ট, মধ্যবঙ্গ। মুর্শিদাবাদ কনক্লেভ 2021 আগামী 30 এবং 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি বহরমপুর রবীন্দ্র সদনে।